সুন্নাত ওয়াল জামাতের কাছে তাহিরের খোলা চিঠি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে তাহিরের খোলা চিঠি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে তাহিরের খোলা চিঠি। কয়েকজন যুবক পোলাভান্ডা ফাটাইছে, আপনার কাছ থেকে এটা সঠিক সিদ্ধান্ত জানিয়ে নিতে, এটা কি বলা যাবে? এখন তাহির কি কইরা শুনো, আমাদের কিন্তু সুন্নি আলেম বুল্লা গ্রামে আজানের আগে সালাতু সালাম পড়ছিল, এই জন্য ওনারা মারছে, আঘাত করছে। যারা আঘাত করছে অবশ্যই তারা আজানের আগে সালাতু সালামের বিরোধী। তো আমরা আজানের আগে সালাতু সালাম পড়াকে ওয়াজিব মনে করি, ফরজ মনে করি না, সুন্নত মনে করি না, আমরা মুস্তাহাব মনে করি। কারণ যত জায়গায় হাদিস শরীফে, যত জায়গায় দুরুদের কথা এসেছে, যত জায়গায় নিষেধ করা হয়েছে, তত জায়গার ভিতরে আজানের আগে দুরুদ সালাম পড়া যাবে না এটা উল্লেখ নাই হাদিসের ভিতরে। যত জায়গায় আজান, যত জায়গায় দুরুদ শরীফ পড়া নিষেধ আছে, যেমন কেউ যদি মারা যায় আপনি এখানে দুরুদ শরীফ পড়তে পারবেন না, আপনি ডাইরেক্ট পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেউ যদি হাসি দেয় আপনি এখানে দুরুদ পড়তে পারবেন, আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। এই রকম কয়েকটা জায়গায় দুরুদ শরীফ পড়া, সালাতু সালাম পড়া নিষেধ আছে। এই কয়েকটা জায়গার ভিতরে আজানের আগে দুরুদ সালাম পড়া যাবে না নিষেধ এটা উল্লেখ নাই, যেহেতু নিষেধ, নিষেধের ভিতরে আজানের আগে দুরুদ সালাম পড়া এটা নিষেধ নাই, সেহেতু আজানের আগে হোক পরে হোক দুরুদ শরীফ পড়া যায় যাচ্ছে। এখন কেউ যদি এটাকে নিয়ে না জায়েজের ফতোয়া দিতে চায়, অবশ্যই তাকে অকাট্য দলিল দিতে হবে যে আজানের আগে দুরুদ সালাম পড়া হারাম না জায়েজ। যদি কেউ প্রমাণ দিতে পারে, যারা আঘাত করেছে তাদেরকে আমি মাধবপুরের জমিন থেকে চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, যে আঘাত করেছে তাকে বলে দিবেন তাহির হুজুর বলেছে তোমার সঙ্গে বেশি না 11 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছে, এই টাকাটা সম্পূর্ণ তাহিরি হুজুর দিবে যদি আমি যদি প্রমাণ করতে না পারি। সোজা কথা, 11 লক্ষ টাকার চ্যালেঞ্জ, এটা তাহিরি একলা অ্যাকাউন্ট থেকে একটা চেকের মাধ্যমে তুলে দিয়ে দিবে। আর সে যদি আমার সাথে পরাজিত হয় তার 11 লাখ টাকা দিতে হবে না, শুধু আজানের আগে দুরুদ সালাম দিবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই চ্যালেঞ্জ করে গ্রহণ করত, চ্যালেঞ্জ করলে স্ট্যাম্পের মাধ্যমে ফুরা ইউনুসারকে রেখে, ওসি মোদিকে রেখে, প্রশাসনিক মাধ্যমে তার সঙ্গে মোকাবেলা করা হবে। আর অনতি বিলম্বে আমার যে সুন্নি ভাইকে আজানের আগে দুরুদ সালাম করার কারণে সে অপমান করেছে, আঘাত করেছে, তার বিরুদ্ধে অতি শীঘ্রই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। খাইতে পেট আসে, বলতে বলতে মুখ আসে নাকি? ওই দিন আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার কাউতুলি নৌমী হোটেলে আমাদের সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাদ্রাজিল্লাহ আলী নাসিরনগর থেকে মাহফিল শেষে 2:30 কাউতুলি নৌমী হোটেলে চা পান করার জন্য ঢুকলেন। ঢুকার পরে এখানে সন্দেহভাজন কয়েকজন লোক তাকে দেখার পরেই তাকে আক্রমণ করার ষড়যন্ত্র করে, মোবাইলের মাধ্যমে কতগুলো বাতেলপন্থী এখানে প্রবেশ করে, শেষ পর্যন্ত হাসানুর রহমান হুসাইনি সাহেবকে হামলা করার জন্য উদ্যত হলে হোটেলের মেসিয়ারগুলো তাকে সেভ করে, তিনি গাড়িতে ঢুকার পরেও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে গাড়ি থেকে বের করে তাকে মারার ষড়যন্ত্র করা হয়েছে। আমি বাতেলদেরকে বলতে চাই, আমি বাতেলদেরকে বলতে চাই, রাতের অন্ধকারে নবীর আশেকদেরকে আইনে সুন্নাত ওয়াল জামাতের বিবেকদেরকে হত্যার ষড়যন্ত্র না করে প্রকাশ্যে মহাশে আসো, দেখবো তোমাদের খেলা কত হবে। খুশি
ভেঙেছো, তাকে মারার জন্য ষড়যন্ত্র করেছো, তোমার বক্তব্য তো আমাদের কাছে মনোভূত হয় না, তার মানে কি এটাই প্রমাণ করতে চেয়েছো তোমরা আমাদের বক্তব্য তোমাদের সাথে সাংঘর্ষিক হলে আমাদেরকে আক্রমণ করবে, তো আমরা তো তোমাদেরকে আক্রমণ করতে পারি, পারি কি না বলেন? এটার নাম ইসলাম নয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, আমরা ওলামায়ে কেরাম সারা রাত ওয়াজ করে রাস্তা দিয়ে যায়, কিন্তু ওরা কারা সুন্নি আলমদেরকে মারার জন্য পরিকল্পনা করে হোটেলের দরজায় দরজায় সন্ত্রাস সাজে, জঙ্গিবাদ সাজে বসে থাকে। অনতি বিলম্বে হাসানুর রহমান হুসাইনি নকশবন্দির উপরে যে বাজার আক্রমণ করেছ, সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই আমাদের প্রশাসনের নজরদারিতে চলছে, যে যারা করেছ অনতি বিলম্বে তোমাদেরকে আইনের আওতায় এনে বুঝিয়ে দেব, সুন্নিরা হলো একমাত্র নবীর দল, তোমাই হলে সব চাইতে বলো জঙ্গিবাদী জঙ্গিবাদী। প্রশংসা করি আমরা সুন্নতের ময়দানে আপনাদের পরিচয় তুলে ধরি, আমরা সুন্নতের ময়দানে আপনাদের জয়গান করি, কিন্তু আমরা যখন কোথাও বিপদে পড়ি মেহরবানি করে আপনারা আমাদের জন্য কি করেন? এটা দুঃখজনক, আপত্তিজনক। আপনারা আর কখন সজাগ হবেন? আকাবেরদেরকে বলছি, তরুণ আলেমরা রাত দিন পরিশ্রম করতেছে বলেই সুন্নতের জয়গান রাস্তাঘাটে হচ্ছে, কিন্তু আপনারা অন্তত পক্ষে আমার হাসানুর রহমান হুসাইনি নকশবন্দির এত বিশাল বড় আক্রমণের কথা শুনেও আমরা কেন একই প্ল্যাটফর্মে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারলাম না, সেটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। হ্যাঁ, তবে আমি তাহিরি যতদিন বেঁচে থাকি এই আকাবেরদেরকে নিয়ে ইনশাআল্লাহ মাহে রমজানুল মুবারকে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ আলেমদেরকে নিয়ে চমক আসতেছে, চমক। এই চমকেই ইনশাআল্লাহ আমাদের যাবতীয় দ্বন্দ্ব নিরসন হবে আশা করি। কথা বলেন ঠিক কিনা বলেন? সব ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা একটা স্টেজে আসুন, এটাই হলো আমাদের তরুণদের দাবি। আমাদেরকে কোথাও জিম্মি করে রাখবেন না, আমাদেরকে কোথাও ধরে রাখবেন না, আমাদেরকে খোলা মাঠে ছেড়ে দেন, আমরা আমাদের জীবন প্রিয় নবীর জন্য রাজপথে দিয়ে দিব, ঠিক কিনা বলুন? আমাদেরকে ছেড়ে দেন, যদি সুন্নিয়তকে প্রতিষ্ঠার জন্য রক্তের প্রয়োজন হয় এক জাক তরুণ আলেম আমরা রয়েছি, আমরা জীবনটা দিয়ে দিব, বিনিময়ে চাই আপনাদের অনুপ্রেরণা, বিনিময়ে চাই আপনাদের ভালোবাসা, বিনিময়ে চাই আপনাদের উৎসাহ উদ্দীপনা। শেষাবাদ ব্যক্ত রেখে আজকের মাধবপুর সিলেটের জমিন থেকে আমি তাহির বিদায় আরজ করছি। ধন্যবাদ সাতবর্গবাসী, ধন্যবাদ বিজয়নগরবাসী, ধন্যবাদ মাধবপুরবাসী, ধন্যবাদ হবিগঞ্জবাসী, সকলের প্রতি ভালোবাসা রেখে আমি বিদায় আরজ করছি, আর কথা শুনতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির হামজা একটা বক্তব্য দিয়েছিল যে ইমাম আসাদ হোসেনের সাথে আবুল আহাব, আবুল আহাব যারা থাকে তাদের ব্যবহার এমনই হবে। এখন একটি কথা বলি আপনাদেরকে, যারা দাঁড়িয়েছেন মানুষকে দেখানোর জন্য আপনারা গুনাহগার হয়ে গিয়েছেন, তওবা করেন। আর যারা সত্যিকার রসুলের মহব্বতে আল্লাহ পাকের মহব্বতে জিকিরের মহব্বতে দাঁড়িয়েছেন, আল্লাহ আপনাদের ইমানকে আরো তাজা করে দেবেন, বলেন আমিন। যার ইমান যেদিকে তার হাসর হবে সেদিকে ইনশাআল্লাহ। আনতা মাহমান আহাবাবতা, আবার আসিব ফিরে এই মাধবপুরের তীরে, হয়তোবা এই বছর নয় হায়াতে বাঁচলে কিছুদিন পরে ইনশাআল্লাহ। ধানবাজারে কি দাওয়াত আছে মার্চের 4 তারিখে
ইনশাল্লাহ আমি হয়তো এই একটা দেড়টার দিকে মাইক ধরবো, হয়তো আর একটু আগে বারোটা হতে পারে। আপনাদের সকলকে দাওয়াত করছি, ইনশাল্লাহ সবাই থাকবেন। একটি কথা মনে রাখবেন, কে কি বললো সেটা দেখার টাইম নেই। তাহিরিকে যারা নিন্দা করে, তাহিরিকে যারা ঘৃণা করে, তাদেরকে নিয়ে ভাবার সময় তাহিরির নেই। সুতরাং তাহিরিকে যারা ভালোবাসে, ফলো করে, মক্তি করে, মহাব্বত করে, তাহিরি তাদেরকে নিয়েই প্রতিনিয়ত ব্যস্ত থাকি, ঠিক কিনা বলুন। কে কি হতে পেরেছে সেটা দেখার টাইম নেই, নিজে কি হতে পেরেছেন সেটাই হলো মুখ্য বিষয়। আগে নিজেকে চিনেন, দ্যাট মিন্স নো দ্য সেলফ, নো দ্য সেলফ, আগে নিজেকে চিনুন, নিজেকে চিনুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। তাহিরির পরিবেশ সুন্দর না, হয়েছি আছে, চিলে কি মার্কে পাওয়া যায়, চা খাবেন কি ঢেলে দিব, এগুলো বলে তাহিরি কাটানো সম্ভব নয়। তাহিরি যা বলেছিল আজীবন কাজে লাগবে, কথা বলে ঠিক কিনা, কেউ দাঁড়ালেই বসতে হবে, বসেন বসেন বলেছি, আজীবন বসতে হবে, দাঁড়াইলেই বসতে হবে, দাঁড়াইলেই বসতে হবে। পরিবেশ সুন্দর হলেই তো ডেঙ্গু মশা আপনাদেরকে, ডেঙ্গু জ্বর আপনাকে এডিস মশা আক্রমণ করবে না, করোনা ভাইরাস আপনাদেরকে আক্রমণ করবে না। যারা পরিবেশ সুন্দর লাগে কথা বলে ধর্ম অবমাননার অপবাদ দিয়েছিলেন, তারা মনে হয় সম্পূর্ণ ডাস্টবিনের ভিতরে তাদের মনে হয় জন্ম হয়েছে। এই জন্য পরিবেশ সুন্দর চায় না, কথা বলেন ঠিক কিনা, মাননীয় সরকার প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী, তিনি পরিবেশকে সুন্দর করার জন্য কঠোর চেষ্টা করছেন, পরিবেশ সুন্দরের জন্য। এখন ফোর লেন হয়ে যাচ্ছে নাকি, এত সুন্দর রাস্তা হচ্ছে, সিক্স লাইন, ও আর কি লাগে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। এদিকে রাস্তা হবে আমার শ্বশুরবাড়ির এলাকা, এটা তার কি হতে পারে বলেন তো দেখি, ও কি শান,